আর মাত্র অল্প সময়ের ব্যবধানে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ। একদিকে যেখানে আজ ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে ওডিআই সিরিজে হারের প্রতিশোধ নিতে আজ এক রণংদেহী রূপে মাঠে নামবে, ঠিক তেমনই আজ ভারতও রোহিত শর্মার নেতৃত্বে দলে একাধিক সব বড় পরিবর্তন ঘটিয়ে মাঠে নামছে দুর্ধর্ষ এক নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বোস, টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 29 জুলাই থেকে 7 আগস্টের মধ্যে 5 ম্যাচের এক রোমাঞ্চকর টি টোয়েন্টি সিরিজ খেলবে, যার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে 29 জুলাই অর্থাৎ আজ ভারতীয় সময় ঠিক রাত্রি 8টা থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে যেমন এই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ হেডমায়ার ওডেন স্মিথের মতো ভয়ঙ্কর সব প্লেয়ারকে নিয়ে দুর্ধর্ষ দল ঘোষণা করেছে, তাই ভারতও আজ ঠিক কোন দুর্ধর্ষ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে মাঠে নামবে তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ক্রিকেট সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, রাত্রি 8টা থেকে শুরু হতে যাওয়া এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবে রোহিত শর্মা ও ঋষভ পান্ত। হ্যাঁ বস, কেএল রাহুল তো করোনার জন্য ছিটকে গেছেই, তাছাড়া আজ দলে ওপেনার রূপে ঈশান কিশান থাকলেও জায়গা পাবেন না, তাই আজ ইংল্যান্ড সিরিজের মতো এ সিরিজেও পান্ত রোহিতকে অ্যাজ এ ওপেনার ব্যাট করতে দেখা যাবে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে দেখা যাবে নাম্বার থ্রিতে দীপক হুডা, নাম্বার ফোরে সূর্যকুমার যাদব ও নাম্বার ফাইভে হার্দিক পান্ডিয়াকে। হ্যাঁ বোস, ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে শ্রেয়স আইয়ার দুর্দান্ত সব রান করলেও টি টোয়েন্টিতে তিনি একেবারেই কিছু করে দেখাতে পারছেন না, তাই তিনি বাদ পড়বেন এবং আজ নড়বড়ে ফর্মযুক্ত সূর্যকুমারের পাশাপাশি দারুণ ফর্মে থাকা হুডা পান্ডিয়াকে প্লেইং ইলেভেনে খেলতে দেখা যাবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার সিক্সে দীনেশ কার্তিক, নাম্বার সেভেনে রবীন্দ্র জাদেজা ও নাম্বার এইটে হার্ষেল প্যাটেলকে। হ্যাঁ বোস, দীনেশ কার্তিক হার্ষেল প্যাটেল তো আজ 200%ভাবে খেলবেই, তবে জাদেজার চোট নিয়ে এখনও সন্দেহ রয়েছে, তাই সে না খেললে অক্সর প্যাটেল তার জায়গায় খেলবে। এরপর এ ম্যাচে বোলার রূপে দেখা যাবে নাম্বার নাইনে কুলদীপ যাদব, নাম্বার টেনে ভুবনেশ্বর কুমার ও নাম্বার ইলেভেনে অর্শদীপ সিংকে। হ্যাঁ বোস, আজ বহুদিন বাদে অর্শদীপ কুলদীপদের দলে দেখা যাবে, যেখানে এটাও রিপোর্ট বেরিয়ে আসছে যে অর্শদীপ কুলদীপ ভুবনেশ্বর কুমার এরা কেউই 100%ভাবে এখনও ফিট নয়। তো আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হবে তা তুমি নিচে কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।